আপনার মেয়েকে এক বাড়িতে কাজে দিছিলেন, কাজের মেয়ে হিসাবে? হ্যাঁ। কোন এলাকায়? ও ঢাকায়। ঢাকায়? আচ্ছা, তারপরে? ঢাকায় কামাই দিছেন, করতেন, আনিসের বাতানে বিয়ে দিয়েছে। আপনার কথা এরকম জড়াই যাচ্ছে কেন? কি অসুখের কারণে হয়েছে এটা? আর কি স্ট্রোক হয়েছিল নাকি? স্ট্রোক টিস্ট্রোক হয়েছিল? ওনার মানে স্বামী ছেলে ওনারা কোথায় থাকেন? স্বামী অসুখ হওয়ার পরে সে তার দেশে চলে যায়, ওই জায়গায় যায়, ঘর সংসার করছে, বিয়ে করেছে, ওই জায়গায় নিজের মতো চলে। এখন আর খোঁজ খবর নেয় না কো। ওই থাকে সাল্লা মাল্লা দেয়, পানি পড়ে, তাতে মশার উপর ছালা দেয়, সেই দেখো বকচো ছালা দেয়। মশার উপর ছালা? হ্যাঁ হ্যাঁ। কেন? ওই তো পানি পড়ে, তে উপর দিয়ে পানি পড়ে। হ্যাঁ, কি বলেন? পানি পড়ে গাফিয়ে যায়, তাতে ছালা কোনে দেখেন সবসময় ক্যাটার দিয়ে পেট দিই। এ কি অবস্থা! আল্লাহ, এদিকে ডোয়াগুলো একবার ভেঙে শেষ। এতগুলা বাসের ঠেকনি দিয়ে রাখছেন? বাথরুমের ভিতরে পড়ে গেছিল? ভালোভাবে দেওয়া নাই। কবে? অনেকদিন আগে পড়ে গেছিল। তারপরে ঠিক পাইলেন কিভাবে? তারপরে এখন দেখি চিল্লাচ্ছে, এখন এই সাইডে আমরা আসি, কিভাবে চিল্লাই কোন জায়গায়, এখন আসি দেখি ওর ভিতরে পড়ে আছে। তারপরে আমরা তুলি, গোসল টোসল করাই। ভেঙে পড়ে গেছিল? জি। তাদের মতো একটা ভালো বাথরুম দরকার। জি, ওটাও ভালোভাবে দেয়া নেই, তারপরে দেওয়ার মতো লোক নাই ভালোভাবে, সে কারণে সব দিক থেকেই কষ্ট আর কি। দরজাও তো নেই এখানে। আলহামদুলিল্লাহ, ঘরটি কমপ্লিট হয়ে গেছে, পাশেই এখানে টিউবওয়েল আর বাথরুমও করা হয়েছে। তো উনি যে কষ্টে ছিলেন, থাকার কষ্ট, সেটা আলহামদুলিল্লাহ দূর হলো, এখন উনি একটু শান্তি মতো থাকতে পারবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো আছি বেটা। কী করেন? এখন বেশি কাজ করতেছে, এখন এটা হচ্ছে। ঘরের কাজ শেষ হলো কবে? কবে শেষ হয়েছে কাজ? ঘরের কাজ শেষ হয়েছে চার পাঁচ দিন হলে। চার পাঁচ দিন হলো? হ্যাঁ। এখনো খাট মাঠ দেখতে পাচ্ছি না, থাকা শুরু করেন নাই? থাকা শুরু করেন না আর কি, আনে তা লোক নিয়ে জামাই কামেলা জানতে আসতে পারেনি কো, তো পরশু দিন আসবে, আসারে আনে দেবে সব। ও, আপনার মানে ওসব ওই ওখান থেকে এনে দেওয়ার কেউ নেই? না, ওখানে আনে দেওয়ার কেউ নেই। ও আচ্ছা, আপনার যেখানে প্রথমে আপনার ঘরটা ছিল ওইখানে ঘরটা তো করতে দিল না, কারণ কি? ওখানে আর ভার ছেলের ঘর ছেলেরা দিলি না। প্রথমে তো বলছিল কোনো সমস্যা হবে না, পরে যেই আমাদের মিস্ত্রিরা কাজ করতে আসছে তখনই সমস্যা করতেছিল। তারপরে দিন ভার বেটার বা কয়েছে যে আমার জায়গা আছে না এখানটা, যেখানে দেওয়ালা খবরে ভার যেখানে হইয়া চার ভাই সেখানে যায় বাড়ি করবেন। তো এখন এই একবারে লাস্টের দিকে ঘর দিছে, পিছনে এই বাঁশের ঝাড়, হ্যাঁ, এজন্য ভয়ে আপনি এখন একা একা এখানে থাকা শুরু করেন নাই না? হ্যাঁ, ভয় করে আমি আসেন এক লাগলো, আর মেয়েরা বসে যে না আসবেন, আসে আর মেয়েরা জামাইরা থাকবেন, আমি আসবেন বাড়িতে। ও, পরশু দিন আপনার মেয়ে জামাই আসবে, তখন আপনি বাড়িতে উঠবেন? হ্যাঁ। দুই রুম করে ঘরটা তো করা হয়েছে না? দুই রুম করে ঘরটা। আচ্ছা, উঠেন আপনি। আর আপনার জন্য যে টাকা আসছিল আমরা নিচে পাকা করতে পারলাম না, কারণ বেশি টাকা আসছিল না, যে টাকা আসছিল ওই টাকার মধ্যে এটাই করা গিয়েছে। তারপরেও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, অন্য সব কিছু তো নতুনই হয়েছে, জানলা দরজা বাটাম টিন খুঁটি সব সব কিছু নতুন। এটা হচ্ছে এক রুম, এটা এক রুম, আর এখানে মাঝখানে পার্টিশন দিয়ে এখানে এক রুম করা হয়েছে। আপনি কোনটাতে থাকবেন? আর এই পাশেরটা আপনার মেয়ে জামাইয়ের জন্য রাখবেন, তাই তো? হ্যাঁ, ঠিকই আছে, কারণ
আপনি একা মানুষ, এখানে একা থাকতে পারবেন, সমস্যা হবে না। এটা এগুলো এগুলো কেনা না আছে, কেউ দিছে পাটকাঠিগুলো? আর জামাই দিয়েছে। আপনার জামাই দিয়েছে? আর জামাই দিয়েছে চুলা জ্বালানোর জন্য নাকি? হ্যাঁ। আপনার জামাই জানো কিসের কাজ করে? আর জামাই ভ্যান চলায়, ওই মধুর ব্যবসা করে। আর ভ্যান চালায়, মধুর ব্যবসা করে, মধুর ব্যবসা করে আর ভ্যান চালায়। এই ঘরটা পাওয়াতে আপনি খুশি হয়েছেন? ঘরটা পাওয়া খুশি হয়েছে, যারা দেয় আল্লাহ তারা যেন আরও যেন দিতে দেয়, তারা যেন আরও দেয়, আমি তারা জন্য দেওয়া করতেছি। আর রান্নাঘরটা কোথায় করবেন? রান্নাঘরে যাওয়া করব এখানে। আর এই পাশে আপনার টিউব অয়েল আর হচ্ছে পায়খানাটা বসাই দেওয়া হয়েছে। এই কি টিউব অয়েলের মধ্যে এগুলো রাখা কেন? এগুলো রাখেছে যে সর লে যাতে লাগেছিল, এখনো বাড়িতে আসেনি, পরশু দিন আসবো, তার জন্য এখানে সর খুললে যাতে লাগে, তাই সব এখানে থয়ে দিয়েছি। আসলে হেঁটা বানো তো এখানে ওঠেন নাই না? গত দুই এক রাত আগে হচ্ছে সর এটা খুলতে লাগছিল, কল শুরু করতে লাগছিল। হ্যাঁ, দুই এক রাত আগে খুলতে লাগেছে। ঠিক পাইলেন কেমনে? আমি গোটা লাইট মাথাতে আছে আর এখানে একজন খারাপ আছে, খারাপ থেকে লোক দেখতেছে আর একজনের ভেতরে ঢোকেছে, ভেতরটা না দেখে এটি মনে করি। এখন আমি লাইট মাথায় দৌড় মারাছে, ওই ছাড়া দৌড় মারাছে, তারপরে আসে ছটে চারপাল আর ওই বাড়ির ওই ভাই চারপাল বাড়া আছে, আসতে ওই ভাবের ওই ঘরে কোনায় ওই ভিড় থাকতে এই মুক্তটা বাড়া দিয়ে দৌড় মারতে কুচুতে আর একটা বাড়া দৌড় মারতেছে, একটা চলে গেছে, এটি ভিতরে ছিল, এটি আর এক কেবল বাড়া দৌড় মারলে পারে। ওইটা চিনতে পারেন না কাউকে? না চিনতে পারেনি, আমি ফাঁকেতে না চোখে পড়ে না। আপনার মতো অসহায় মানুষের কল চুরি করতে আসছিল, এটা কি মানুষ? এটা কি মানুষের পর্যায়ে পড়ে বলেন? আপনাকে একটা মানুষ এটা হেল্প করে এগুলা করে দিচ্ছে আর আপনার মতো মানুষের কল চুরি করতে আসে? যেটি কল খুলতে লাগছিল ওটি বড়, ওটি মেলা বড়, আর এখানে যেটি খারাপ সেটা একটু অল্প। এলাকার মধ্যেই কেউ হবে, তাছাড়া তো বাইরের লোক জানবে না। সবই খায় ওরা, নেশা করে যারা, হিরোইন খায় যারা, ইয়াবা খায় যারা, এগুলা তাদের কাজ। এখন এই জন্য এই খড়ি টড়ি দিয়ে রাখছেন, পরশুদিন থাকা শুরু করলে এগুলো ঠিক করবেন, তাই তো? কলের নিষ্ঠা বাহা করে দিয়েছি আমরা, আর এই চারপাশে বেড়া দিয়ে দিয়েছি যাতে গোসল করতে মেয়েদের কোনো সমস্যা না হয়, আর পাশেই আমরা আপনার বাথরুম করে দিয়েছি। তো আপনাকে যে ঘরটা করে দেওয়া হলো, টিউবওয়েল বসাই দেওয়া হলো, আপনার বাথরুম বসাই দেওয়া হলো, এখানে তো অনেক টাকা লাগছে। অনেকেই মিলে এটা করে দিয়েছেন, আমাদের দেশ এবং প্রবাসের অনেক ভাই বোন মিলে এটা করে দিয়েছেন। সৌদি আরব প্রবাসী একজন 10,000 টাকা দিয়েছেন, ওনার বাবার নাম মরহুম মৌলবী কামাল উদ্দিন, সদগায় জারিয়ার উদ্দেশ্যে উনি এই টাকাটা দিয়েছেন। হোসাইন ভাই লন্ডন থেকে 30,000 টাকা দিয়েছেন, শাহানা বেগম আন্টি লন্ডন থেকে 1,327 টাকা দিয়েছেন, ইতালি থেকে একজন 5,000 টাকা দিয়েছেন, মোহাম্মদ তারেক হোসেন ভাই সৌদি আরবের রিয়াদ থেকে 5,000 টাকা দিয়েছেন, নীলুফার সুলতান আপু কানাডা থেকে দিয়েছেন 2,000 টাকা, জাপান থেকে একজন ভাই 5,880 টাকা দিয়েছেন, বুলবুল ভাই সিঙ্গাপুর থেকে দিয়েছেন 3,000 টাকা, প্রবাস থেকে ওমর ফারুক ভাই দিয়েছেন 500 টাকা, ইউকে থেকে একজন ভাই 2,433 টাকা দিয়েছেন, লন্ডন থেকে একজন বোন 2,000 টাকা দিয়েছেন, ইউকে থেকে ইয়াসমিন আপু দিয়েছেন 1,500 টাকা। আপনার জন্য মোট সংগ্রহ হয়েছিল 68,640 টাকা। টিউবওয়েল বাথরুম ঘর সব মিলিয়ে খরচ হয়েছে 77,185 টাকা, 8,545 টাকা ঘাটতি ছিল, সেটা আমাদের গ্রিন প্রোডাকশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তাহলে বুঝতে পারছেন মোট খরচ 77,185 টাকা। অনেক দেওয়া করবো, আল্লাহ যেন তারা ভালো লাগে, সুস্থ লাগে, আল্লাহ যেন তারা যেন দিতে দেয় মানুষের। কারো আমার খুব ভালো হয় যে ঘরটা দিয়ে সারে। খুশি হয়েছেন তো মন থেকে আপনি? হ্যাঁ, আমি খুশি হয়েছি। এটা ওই ঘরে কত কষ্ট করতেছিলেন তাই না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিলেন, হয়তো আল্লাহর প্রতি ভরসা করেছিলেন দেখে আল্লাহ ব্যবস্থা করে দিলেন। আচ্ছা, বড়ি তার জন্য আমি দোয়া করব, আল্লাহ যেন তার ভালো লাগে, তার যেন আল্লাহ সুস্থ লাগে, আল্লাহ যেন আরো দেয়া তৌফিক দেয় তারে,
আল্লাহ যেন তার দয়াতে আল্লাহ আপনাকে ভালো রাখুক। আসলে দর্শকরা, উনি ঠিকভাবে কথা বলতে পারেন না, ওনার একটা অসুখ হওয়ার পর থেকে ওনার কথা এভাবে জড়ায় যায়। তো উনি মূলত খুবই খুশি হয়েছেন এই ঘরটা পাওয়াতে। ওনার আর ওনার মেয়ে জামাইয়ের থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ আপনাদের টাকাতে হয়ে গেল। তো সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনার বাকি জীবনটা অনেক ভালো রাখেন। আর যারা যারা টাকা পয়সা দিয়ে ওনার পাশে দাঁড়িয়েছেন, আমরাও আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের নেক আশাগুলো পূরণ করেন এবং ভবিষ্যতে অসহায় এরকম মানুষের পাশে আপনারা দাঁড়াতে পারেন, এই দোয়া করবো আমরা সবসময়। আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আর এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, আর এরকম কাজ সবার সাথে শেয়ার করবেন। তো আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।